কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি শেখাতে চলেছি যে আপনার কম্পিউটারের যে কোনো জায়গাতেই ভয়েস দিয়ে টাইপিং করতে পারবেন, আপনার হাত দিয়ে টাইপ করতে হবে না, সেটা আপনার কম্পিউটারের যে কোনো জায়গায় যে কোনো অপশনে। তো আজকের এই ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে যারা কম্পিউটার ইউজ করি তাদের জন্য। তো বন্ধুরা চলুন আমি ফুল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবেন। তো এটা করতে আমি প্রথমে আপনার অফলাইনে যে কম্পিউটারের সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি। তো কম্পিউটারের সিস্টেমটি দেখতে আপনার যে টাস্ক বারে আছে এখানে রাইট বাটনে ক্লিক করেন। রাইট বাটন থেকে শো টাচ কিবোর্ড বাটন এটাতে ক্লিক করেন। করার পর দেখেন এখানে কিবোর্ড চলে এসেছে, এই কিবোর্ডটি চালু করেন। করার পর দেখেন এখানে একটি মাইক্রোফোন আছে। তার আগে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই কিবোর্ড সেটিং এ যেতে হবে। তো কিবোর্ড সেটিং থেকে এই যে ল্যাঙ্গুয়েজে যাবেন, ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজে চলে যাবেন। যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা এই যে অপশনটা দেখছেন এখানে চলে যাবেন। এইখান থেকে আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজ ফিট করে নিবেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন বা কোন ল্যাঙ্গুয়েজটি টাইপ করতে চান এখান থেকে ফিট করে নিবেন। ওকে, ফিট করে নেওয়ার পরে আপনার যে কাজটা হবে ফার্স্টেবল কাজ হচ্ছে এটা ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট মাইক্রোফোনের উপরে ক্লিক করবেন, তাহলে আপনাকে দেখিয়ে দিবে হ্যালো হ্যালো মাইক্রোফোন চেক। হ্যালো, বিষয়টা আমার যে লেখাটা উঠবে কোথায়, এটা ওঠার কোনো জায়গা নেই যার কারণে লেখাটা আসলো না, ঠিক আছে। তো আমি এখানে একটি টেক্সট করে নিচ্ছি, হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো। বন্ধুরা আশা করি এর চেয়ে তার বেশি কিছু আপনাদেরকে শেখাতে হচ্ছে না, ইজি ওয়ে এবং সহজভাবেই এটা আপনারা করতে পারবেন। এখান থেকে আপনারা কিবোর্ডের সিস্টেম ভিনো করতে পারবেন, এই যে দেখেন কিবোর্ডের সিস্টেম একটু ভিনো হয়ে গেল। তো বন্ধুরা আসুন এবারে দেখিয়ে দিই আপনার নেট ব্রাউজ করতে কিভাবে ভয়েস টাইপিং করবেন। তো এই কাজটি করতে আপনারা প্রথমে আপনার ব্রাউজারে চলে গেলেন, ব্রাউজার থেকে অবশ্যই সরি আমি একটু দেখিয়ে দিই এক্সটেনশন ফিট করে নিতে হবে। তো আমি ফুল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আপনাদের সামনে এক্সটেনশন বক্স চলে এসেছে, এখান থেকে আপনারা ভয়েস ইন ভয়েস টাইপিং এই এক্সটেনশনটি ফিট করে নেবেন। এক্সটেনশনটি ফিট করে নেওয়ার পরে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ক্লিক করার পরে আপনার অবশ্যই এখান থেকে ল্যাঙ্গুয়েজ ফিট করে নিতে হবে। তো আমি ফুল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আমি অন্য একটি জায়গাতে চলে যাই, যেমন এই যে আমার ইউটিউব চ্যানেল ঠিক এখানেই আসলাম। এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ ফিট করে দেওয়ার জায়গায় যে আপনি এখানে বাংলা দিতে চান না ইংলিশ দিতে চান, যদি ইংলিশ দিতে চান তাহলে এইখান থেকে ইংলিশ আপনি সিলেক্ট করে নিবেন, এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেবেন। আমি বাংলাতে দিব, দেখে আমি বাংলায় সিলেক্ট করে রেখেছি এটা, ঠিক আছে। সিলেক্ট করার পরে এটা কেটে দিবেন, দেওয়ার পরে মনে করেন যে আমি এখানে লিখব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি যতগুলো কথা বলেছি সবগুলো কথা এখানে রেকর্ড হয়ে গেছে, কেটে দিলাম। আরেকবার লাইভ আমি দেখাচ্ছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে লেখা উঠে যাচ্ছে। দেখছেন বন্ধুরা এর সাথে সহজ হয়ে আর হয় না। তো এই ভিডিওতে আপনারা যা শিখলেন তা অবশ্যই আপনার উপকারে আসবে, আর আপনার যদি উপকারে এসেই থাকে তাহলে নিউজ টেকনিক্যাল 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেন প্লিজ। আপনার একটি লাইকে আমাদের ভিডিও করার উৎসাহ জাগে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।